হরে কৃষ্ণ রাধে রাধে এমএস রিয়েল টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর আশ্বিন মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে কোজাগরী পূর্ণিমা পালিত হয়। এই দিনে মা লক্ষ্মী পৃথিবীতে আসেন এবং তার ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে কোজাগরী পূর্ণিমার দিনে কিছু বিশেষ উপায় করলে একজন ব্যক্তি সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, সাথে সাথে ধনসম্পদ ও সমৃদ্ধি লাভ করা যায়। আজকের ভিডিওতে আপনাদের জানাবো এই কোজাগরী পূর্ণিমার দিন কি উপায় করলে আপনি অনেক ধনসম্পদের মালিক হবেন, সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার সংসার। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে নিবেদন, যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তারপর পাশে আসা বেল চিহ্নটি টিপে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন, আর মা লক্ষ্মীর কৃপা পেতে কমেন্টে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী। আপনার আর্থিক অবস্থা যদি খারাপ হয়, আপনি যদি অর্থকষ্টে ভুগতে থাকেন, তাহলে এই কোজাগরী পূর্ণিমার রাতে মা লক্ষ্মীর পুজো করুন, আর পুজোতে মা লক্ষ্মীকে পাঁচটি কড়ি নিবেদন করুন। দ্বিতীয় দিন ওই কড়িগুলি আপনি একটি লাল বা হলুদ কাপড়ে মুড়ে আপনি আপনার মূল্যবান জিনিস বা টাকা পয়সা যেখানে রাখেন সেই স্থানে রেখে দিন। বিশ্বাস করা হয় যে এটি করলে আপনার অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। হিন্দু শাস্ত্র অনুসারে ব্যবসা ও চাকরিতে সাফল্য লাভের জন্য কোজাগরী পূর্ণিমার দিন যে কোনো হনুমান মন্দিরে যান এবং হনুমানজির সামনে চতুর্মুখী প্রদীপ জ্বালান। এই কোজাগরী পূর্ণিমার দিনে এটি করলে চাকরিতে পদোন্নতি, ব্যবসায় উন্নতি ও লাভের যোগ তৈরি হয়। কোজাগরী পূর্ণিমার দিন সকালে স্নান করে তুলসী পুজো করুন এবং সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জ্বালান, এতে করে সুখ সমৃদ্ধি বাড়বে। আর এই দিন মা তুলসীকে অবশ্যই সাদা রঙের মিষ্টি নিবেদন করুন, এটি করলে মা লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণুর আশীর্বাদও আপনি লাভ করবেন। শুধু তুলসীকে নয়, এই কোজাগরী পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে তাকে অবশ্যই সাদা রঙের মিষ্টি নিবেদন করুন। বাড়ির কোনো সদস্য যদি অসুস্থ থাকে তাহলে এই কোজাগরী পূর্ণিমার রাতে ছাদের মধ্যে বা খোলা আকাশের নিচে ক্ষীর রাখুন। দ্বিতীয় দিনে ওই ক্ষীর রোগীকে প্রসাদ হিসাবে খাওয়ান, পরিবারের সকলে ওই ক্ষীর প্রসাদ হিসাবে খান, এর ফলে শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্ধুরা, কোজাগরী পূর্ণিমার দিন এই কয়েকটি উপায় যদি আপনি করতে পারেন আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসবে, আপনি সমস্ত আর্থিক সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। জয় মা লক্ষ্মী।